আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে অপু ফার্নিচারের পক্ষ থেকে সুস্বাগত। আজকে আপনাদের সাথে কথা বলবো কুয়েত প্রবাসী কিশোরগঞ্জ বৈরব থেকে আমাদের একটি কাস্টমার আসছে, তার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব এই রাজমুকুট এই খাটটি নিয়ে। এই খাটটি আমরা ওনার জন্য মূলত দশ দিনের অর্ডার নিয়েছিলাম, মূলত ইমার্জেন্সি। আপনারা হয়তো বা বেশ কিছু সবাই মূলত জানেন যে একটা ফার্নিচার এরকম একটা 7 ফিট উঁচা একটা মাল বানাইতে সর্বোচ্চ 3 মাস সময় লাগে, কিন্তু ভাই ওনার বাবা মাকে গিফট করার জন্য মূলত উনি ইমার্জেন্সি, হ্যাঁ ওনার বাবা মা উমরাতে গেছে না, হ্যাঁ উমরাতে গিয়েছেন, আসলে ওনার বাবা মাকে সারপ্রাইজ দিবেন যে ওনার বাবা মা উমরা হজ পালন করার শেষে যে উনি এসে এরকম একটা রাজকীয় মাল দিতে পারেন বিদায়। উনি আজকে বাবা মার জন্যই সেই কিশোরগঞ্জ বৈরব থেকে আমাদের কাছে ছুটে এসেছেন, কারণ ভাই ব্যবসা হচ্ছে সম্মান এবং পবিত্র একটি জায়গা, আমরা কখনোই প্রতারণা করি না, ওনাকে যেভাবে বলেছি সেইভাবে ইনশাল্লাহ দিব। আর আমরা আসলে কথা বাড়াবো না, আমরা ওনার কাছ থেকে একটু শুনতে চাই। ভাই আপনি কোথার থেকে আসছেন বা প্লিজ আমাদেরকে একটু বলবেন যে? না, আমি কিশোরগঞ্জ বৈরব থেকে আইছি, আমার বাপ মা প্রথম রোজায় আমি ইতে পাঠাইছি, ইউমরায় পাঠাইছি। আমার আশা, খুব আশা যে আয়সা আমার এই বাপ মা রাজকীয় খাটটা এভাবে করে আমি দিতে পারি, এই কারণে আপনার কাছে আমি ইউটিউব থেকে আমি সবসময় অনেক দিন ধরে আপনার চ্যানেল আমি দেখি, এই কারণে অর্ডার করছি। যে আসলে দর্শক আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন যে ভাই বলছেন যে আসলে আমাদের ইউটিউব চ্যানেলটা উনি কন্টিনিউ দেখেন, দেখেই মূলত আমাদেরকে অর্ডারটা করেছেন। আসলে সারা বাংলাদেশে দূর দূরান্ত থেকে 64 জেলার থেকে মূলত আমাদের অপু ফার্নিচার 3-তে আমাদের মূলত কাস্টমারগুলো এসে থাকেন। আসলে ভাই কুয়েত থেকে মূলত এসেছেন, বেশ কিছুদিন হয়েছে উনি মূলত আজকে সরাসরি এসেছেন আমাদের শোরুমে। ভাই আমরা ওনাকে যেইভাবে বলেছি ঠিক সেইভাবেই কিন্তু ভাই পেয়েছেন। ভাই আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনার আমরা যেভাবে বলেছি, না না আপনারা যেভাবে বলছে এভাবেই আমার দিছে, আমি সেভাবেই পাইছি, আর বাকিটা আল্লাহর ইচ্ছা কি হয় পরে, কিন্তু যা বলছে তাই আছে, এনে কোনো ই নাই। যাক এটাই ভাই সবচেয়ে বড় জিনিস যে ওনাকে আমরা যেভাবে মূলত বলেছি ঠিক সেইভাবে দিব। প্লিজ আমাদেরকে আপনারা যে যেখান থেকে অর্ডার করবেন আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন, হয়তো বা আজকে ভাই আসছে শোরুমে, তাই বিদায় তাকে অনেক রিকোয়েস্ট করছি যে ভাই আপনি আমাদেরকে একটা ভিডিও দেন। হয়তো বা কিশোরগঞ্জ জেলায় বৈরব থানার আমার মনে হয় না ওনাকে সবাই চিনবেন, কারণ আমরা যখন একটা ইউটিউবে ভিডিও ছাড়ি তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই ভিডিওগুলো দেখে। সেক্ষেত্রে আমি একজন বাংলাদেশের নাগরিক, কখনই আমরা প্রতারণা করব না, এমনকি তার কাছে আমরা কথা দিয়েছি যে এই খাটটা কিন্তু এখন পর্যন্ত আপনার বার্নিশ করা হয়নি, এই মালটি হচ্ছে যখন বার্নিশ করা হবে তখন মূলত এই খাটটা রাজকীয় ভাব চলে আসবে, তার আগে কাস্টমারের মুখের হাসি ফুটানোর জন্য মূলত আমাদের এই পরিশ্রম। অবশ্যই আমি তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এই খাটটা অনেকেই ভাই লেকার বার্নিশের প্রতি ইন্টারেস্ট হয়ে যাচ্ছেন। আসলে লেকার বার্নিশ বলতে আমরা কি বুঝাই, সেটা হচ্ছে আপনার মেশিনের বার্নিশ। আপনারা যদি এই খাটটিকে লেকার বার্নিশ যদি আপনি চান আমরা দিতে পারবো, অবশ্যই আপনি আমাকে টাকা দিবেন, বেনিফিট দিবেন, আমি আপনাকে লেকার বার্নিশটা করে দিব। কিন্তু ভাই যদি লেকার বার্নিশ করি যতই আমি আপনাকে গ্যারান্টি দেই না কেন, হাইস্ট 1-2 বছর বেশিতে বেশি 6 মাসের বেশি যাবে না, সেটা ডিসকালার হয়ে যাবে, কারণ রংটা ডিসকালার হয়ে যাবে। আর হাতের দ্বারা যদি এটাকে হাতের মেডিসিন দিয়ে অথবা পাহাড়ি যে গাছের শিকড়ের রস বা অনেক কিছু দিয়ে মিশ্রিত করে আমাদের মিস্ত্রিরা যখন এটাকে বার্নিশ করবে, হাতের বার্নিশ অর্থাৎ পিস জ্বালায় বার্নিশটা করবে, তখন এই খাটটা আপনার 40 বছরে কিচ্ছু হবে না। আমাদের মিস্ত্রিদের ভাষা বলা হয় যদি কোনো কাজটাকে যদি আপনার সম্মতি বা সম্মানভাবে করা হয় তাহলে সেই জিনিসটা কখনই নষ্ট হবে না। তাই আমি আপনাদেরকে বলি ভাই লেকার বার্নিশ করলে খাটটা খুব রাজকীয় দেখা যাবে। খাটটার প্রাইস হচ্ছে 1,40,000 টাকা, ভাই হয়তো বা ইমার্জেন্সি অর্ডার দিয়েছেন তার জন্য আমরা 1,35,000 টাকা ভাইয়ের কাছে রেখেছি। আমাদের আসলে ইউটিউবে অ্যাভেলেবেল অর্ডার হওয়ার কারণে আমাদের এই খাটটার প্রাইস ছিল 1,60,000 টাকা, কিন্তু আমরা প্রাইসটা কমিয়ে দিয়েছি, 1,30,000 টাকা হলেই মূলত আমাদের কাছ থেকে এই ফার্নিচারগুলো আপনারা নিতে পারবেন। যে ভাই প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভাই আপনি ইনশাল্লাহ আসবেন, এই কামনা ব্যক্ত করি। না ইনশাল্লাহ খাট ভালো, আর আপনারা যারা নিতে চান আসতে পারেন, সমস্যা নাই ভাই। এই এই ইব্রাহিম ভাই আমি ইউটিউবে যা দেখছি মোটামুটি সেরকমই, মানে এনে আর ভুল নাই তার কাছে। যে আমাদেরকে আসলে কি রাস্তার পাশে শোরুমটা? হ্যাঁ রাস্তার পাশে, একদম মেন রাস্তার পাশে, আর পাশেই আবার গোডাউন, এটা শোরুম সামনে পাশেই গোডাউন।
অবশ্যই আপনারা আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনতে পাচ্ছেন যে আমাদের রাস্তার পাশে হচ্ছে আমাদের শোরুমটা, এবং আপনার আমাদের গোডাউনটা হচ্ছে সামনে হচ্ছে আমাদের গোডাউন কারখানা। অবশ্যই সবাই আমাদের শোরুমে আসবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।